ডুয়ার্সের বিভিন্ন বন জঙ্গল থেকে লোকালয়ে বন্য জন্তুদের দাপিয়ে বেড়ানো এখন যেন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে নবতম সংযোজন ঘন জনবসতি সংলগ্ন খট্টিমারি বাজারে রাতভোর হাতির তাণ্ডব। একদিকে কৃষকের ফসলের ক্ষেত নষ্ট, অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর এবং ঘরে মজুদ ধান সাবাড় করে দিল হাতি। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাট্টিমারি বাজার সংলগ্ন এলাকার ঘটনা। একদিকে ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষতির মুখে কৃষক, অন্যদিকে বন্যপ্রাণী সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা। জাম্বুর বাড়ি ক্ষতি করলো, তারপরে আমরা বাইরে বেরাইলাম মতো, তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া পুরা ঘর ভাঙা শুরু করলো। আর মানে শুধু ভাঙচুর করছে নাকি খাবার কোনো কিছু নিয়ে গেছে? হ্যাঁ, খাবার প্রায় 7 মনের মতো ধান আর কি একদম শেষ করে দিয়েছে ধান। কিছু ছিল মাটির পড়ে। আচ্ছা, এর আগে কি কখনো এই এলাকাতে হাতি এসেছিল? এলাকাতে না, আমাদের বাড়ির পূর্ব পাশে আসছে আর কি, মানে এই বাজারের এত সংলগ্ন এলাকাতে আসেনি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে তো এই যে জানাইতেছি আর কি। আচ্ছা, আপনার নাম? মানে অংশাংশি করেছে, তো সের জন্য একেবারে বুড়ি তো ভয়ে একেবারে মানে পড়ি যাওয়ার মতন, মানে ভাগ্যে পড়ে নেই, মানে এমন আতঙ্ক খাইছে, মানে উ এলা সবসময় এলা খালি উ ঠাকুরটারে মানে আতঙ্কে আছে, এখন আতঙ্কে আছে। কি নাম? ওই ওনার তোলা রায়। বাড়িতে কে কে থাকে? বাড়িতে বুড়া থাকে, বুড়ি থাকে, মানে দুজনেই থাকে আর কেউ থাকে না? দুজনেই থাকে, না কেউ নাই। বাড়িতে লাইন আছে? বাড়িতে লাইন আছে তো। আছে না? তো বলছিলাম, এই যে বারবার বনজঙ্গল পেরিয়ে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসছে, কখনো হাতি কখনো গন্ডার, বিশেষ করে হাতির উপদ্রবটা এখন বেশি বেড়েছে, আর প্রত্যন্ত জঙ্গল লাগোয়া এলাকাতে পাশাপাশি এবার একেবারে খট্টিমারি বাজার যেটা একটা মার্কেট, সেই বাজারেরও এই হাতি টানা, কীভাবে দেখছেন এবং কী দেখলেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনোদিন ভাবিনি যে এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতি এসে এইভাবে ঘর ভাঙচুর করবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবি নাই যে এইভাবে এসে যে হঠাৎ করে আশঙ্কা রাত্রিবেলায় এসে মানে ঘর ভাঙবে, এটা কোনোদিন ওরা ভাবতে পারেনি। তো যাই হোক, সকালে আমাকে ফোন করলো আমার এই এলাকারই পঞ্চায়েত, জানালো যে ব্যাপারটা একটু দেখেন। তো যাই হোক, যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি, সুতরাং আমি আসলাম, দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন। পাকা ঘর ছিল, পেটিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল, ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন। তো খুব ভাগ্যের ব্যাপার যে প্রাণে বেঁচেছেন, এটা হচ্ছে সবথেকে মানে বড় ভাগ্য। আচ্ছা, এই যে বাজার চত্বর এলাকার মানুষজন, এরা তো মানে বন্যপ্রাণী সম্পর্কে যাদের ধারণা নেই, সেক্ষেত্রে এত বড় একটা ঘটনা ঘটল, রাতে প্রত্যেকে আতঙ্কে রয়েছে, বন দপ্তর তরফে এই পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি? মানে আমি বন দপ্তরকে জানিয়েছি, বন দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো। আমি যেহেতু আমি একজন উপপ্রধান এই এলাকারই, আমার একটা দায়িত্ব আছে, সুতরাং এর জন্য আমি পরিদর্শনে আসলাম এবং এটা আমি অবশ্যই এই রিপোর্টটা আমি বন দপ্তরকে দেবো এবং অলরেডি আমি বন দপ্তরকে দিয়েছি। আর কী মনে করছেন, কাঠ মাফিয়াদের একটা দৌরাত্ম্য উঠে আসছে এই বারবার হাতির আক্রমণের কারণে, যে বনজঙ্গল খালি করে দেওয়া হচ্ছে যার কারণে বন্যপ্রাণীরা লোকালে ফিরে আসছে, তো এটাকে ঠেকানোর জন্য কী উপায় রয়েছে? আর সবথেকে বড় কথা হচ্ছে এলাকার জঙ্গল লাগোয়া আর বনবস্তি তথা জঙ্গল লাগোয়া যে এফপিসি গেলছে গ্রামগুলো রয়েছেন, প্রত্যেকেই এটা দায়িত্ব নেওয়া দরকার যে এলাকাগুলো যেভাবে আমাদের লোকালয় তো আছেই, প্লাস আমি সবথেকে আমি অনুরোধ করব যে রাজ্য সরকার যদি যে সিএফসি যে যেভাবে সিএফসিটা হচ্ছে, সেই সিএফসিটা যে আপাতত এই জঙ্গল মানে এই এলাকা গ্রাম লাগোয়া যেগুলো রয়েছে এগুলো যদি সিএফসিটা না করা হয়, সেক্ষেত্রে কিন্তু হাতিগুলো
জঙ্গলেই থাকবে এবং লোকালয়ে বেরোনোর অতটা তারা মানে ইয়ে পাবে না আর কি, সুযোগটা পাবে না।